বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমচুর পাউডার। এর জন্য সবার প্রথমে আমাদের আম দরকার। কাঁচা আম নিয়েছি আমি, ওজন করে তো নিইনি, আমি কতগুলো আম নিয়েছি। আর আমগুলোকে আমি সবার প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে হিন্দিতে কেরি বলা হয়, কেউ কেউ এটাকে আমিয়াও বলে থাকে। তো যাই হোক, এটা আমি যে নিয়েছি এটা ভীষণ টক, যতটা আপনি ভাবতে পারেন তার থেকেও অনেক বেশি টক। এই কারণে এগুলোকে আমি এখন কাটবো, কিন্তু কাটবো আমি, এর ছালটা ছাড়াবো না। আপনি আপনার আমটা যতটা টক সেই হিসাবে আপনি ছাল ছাড়াবেন কি ছাড়াবেন না নিজে ডিসিশন নেবেন। যেহেতু আমার আমটা খুব বেশি টক, এই কারণে আমি ছালটা ছাড়াবো না, আমি এরকমই কেটে নেব। একটু পাতলা পাতলা করে কাটবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যখন আমরা মিক্সিতে পিষবো এটাকে, তখন মিক্সি ব্লেডে একটু কম প্রেশার লাগে। তো নিজের হিসাবে আপনি কেটে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি কতটা পাতলা করেছি বা কতটা মোটা করেছি, আপনি নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কাটতে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি একেবারেই ওয়েস্ট করা পছন্দ করি না যে কোনো খাবার। তো এই কারণে আমি আটির সঙ্গে যেটুকু আছে এটুকু আমি ভালো করে কেটে নিয়ে নেব, একেবারেই ওয়েস্ট করব না, যতটা সম্ভব আমি কেটে নিয়ে নেব। আর এরকম করে দেখুন আমি পুরো আমগুলোকে কেটে নিয়েছি, পাতলা পাতলা করেই কাটার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। এবার আমি এগুলোকে শুকাতে দেব। আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, আমার কাছে অত বড় ট্রে তো নেই যে সমস্ত আমগুলো একসঙ্গে ধরে যাবে। তো আমি ভাগ ভাগ করে দুটো ট্রেতে আমি রোদে দেব। এই ট্রেতে যতটা এসে গেছে ততটা আমি দিয়ে দিলাম। আর এ দেখুন আরেকটা ট্রে নিলাম, এটাতেও আমি বাকি আমগুলো দিয়ে দেব। সমস্ত আমগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে এগুলোকে আমরা রোদে দিয়ে দেব। এবার রোদের হিসাবে সময় কতটা লাগবে সেটা ডিপেন্ড করে। দুদিনে আমার আমগুলো এতটা শুকিয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এখনও পুরোপুরি শুকায়নি, আরও দু চার দিন সময় লাগতে পারে। এবার আমাদের এখানে তো প্রচণ্ড রোদ, খুব কড়া রোদ, এই কারণে জলদি জলদি শুকিয়ে যায়। আপনার এখানে কতটা রোদ আছে সেই হিসাবে টাইমটা ডিপেন্ড করবে। এই দেখুন আরও দুদিন বাদে এই এখন পুরোপুরি শুকিয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আর কোনো এর মধ্যে কোনো কি বলে আর্দ্রতা নেই, মানে ভেজা ভাব নেই। তো এবার আমরা এগুলোকে পিষে নিতে পারি। এ দেখুন আমি সমস্ত আমগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, এটা ছোট জার নিয়েছি আমি। পুরো আমগুলো দিয়ে মিক্সির জারটা ভরে গেছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো যখন আমরা পিষবো তখন পাউডার হয়ে একেবারেই কম হয়ে যাবে, এই কারণে মিক্সিতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন আমি পিষে নিয়েছি কতটা কম হয়ে গেছে। এবার পিষে তো নিয়েছি, কিন্তু একেবারে ফাইন পাউডার তো এখানে হতে পারবে না, কারণ কিছুটা তো আধা ভাঙা থেকেই যাবে। এই কারণে আমাদের কি করতে হবে, একটু চেলে নিতে হবে। এই জন্য আমি বড় একটা পাত্র নিয়েছি। এবার আমার কাছে যে চালনি আছে এ দেখুন এরকম একটা আছে, এটা যথেষ্ট বড় এটার ছিদ্রগুলো। আর এই একটা আছে, এটা দিয়ে আমি আটা চেলে নিই সাধারণত। তো এটা খুবই ছোট 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 ছেদের চালনি এটা। তো আমি এখন কি করব, এই ছোট চালনিটা ইউজ করব। চালনির ছেদ যতটা ছোট হবে ততটাই আমাদের ফাইন পাউডার আমরা পাবো, এই কারণে ছোট চালনি দিয়ে এখন আমি এই পাউডারটাকে চেলে নেব। নিচের থেকেও নিয়ে নিই ভালো করে যাতে ওয়েস্ট না হয়। এবার আমরা পাউডারটাকে চেলে নিচ্ছি। এই দেখুন যেটা রয়ে গেছে এটাকে এখন আমরা আবারও মিক্সির জারে দিয়ে দেব, আর আবার একবার এটাকে ঘুরিয়ে নেব। আবার একবার মিক্সিটা চালিয়ে নিলে আরও কিছুটা পাউডার আমরা পাবো। আর এই দেখুন ঢাকনার সাথে যেটুকু থাকে এটুকু কোনো চালার দরকার নেই, এটা এমনিতেই খুব ফাইন পাউডার, এটা এমনিতেই এরকম করেই নিয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এবার এই যে আধা ভাঙা গুঁড়োটা ভরে নিলাম এটা আরেকবার মিক্সিতে চালিয়ে নেব। এই দেখুন চালিয়ে নিয়েছি, এবার এগুলোকেও আমরা একবার চেলে নেব।
এটা চেলে নেওয়ার পরে এই যে যেটা থেকে গেছে এটা তো আর মিক্সির জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করা সম্ভব নয়, মানে গ্রাইন্ড করা সম্ভব নয়। তো যদি আপনি এটাকে ক্রাশার দিয়ে কুটতে পারেন তাহলে খুবই ভালো কথা, কিন্তু আমার জন্য আর এটা সম্ভব হচ্ছে না। তো আমি এটাকে এবার ফেলে দেব, যদি আপনি কুটতে পারেন তো কুটে নেবেন। আর এটুকু নিয়ে নি। এবার আমাদের আমচুর পাউডারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর কিছু কোনো কাজ নেই। এই দেখুন, অল্প একটু পাউডার হয়েছে, কিন্তু তাও আমরা যখন সবজিতে ইউজ করি তখন তো খুব বেশি পাউডার লাগে না। এই দেখুন, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। খুবই সহজ রেসিপি, একেবারে কোনো ঝামেলা নেই। আমটাকে কেটে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নিয়ে মিক্সিতে পিষে নিতে হবে, ব্যাস এইটুকুই কাজ। আপনিও অবশ্যই ট্রাই করবেন, কাঁচা আমের সিজন তো চলছে, অবশ্যই ট্রাই করবেন। এমনিতে যা যা দিনকাল চলছে, তো কবে মরে যাব তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু যদি বেঁচে থাকি তাহলে সবজি বানিয়ে খেতে পারবো আর কি। যাই হোক বন্ধুরা, আপনি অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কি আপনার এক্সপিরিয়েন্স কেমন থাকলো। চলুন আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই।